বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় রেলওয়ের কিছু নিয়োগের খবর। তো কোন কোন পোস্টে নিয়োগ হবে, বয়স কেমন লাগবে, তো শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, অনলাইনে কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটস নিয়মিত পেতে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি নোটিফিকেশনটি, এখানে লেখা আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, 11 গার্ডেন রিস রোড, বাংলো নম্বর 12A, কলকাতা 70043। তো বন্ধুরা, সাউথ ইস্টার্ন রেলওয়ে এখানে নিয়োগ হবে। তো এই অ্যাডভার্টাইজ নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, এখন কোন কোন পোস্টে লোক নেওয়া হবে সেগুলো একটু আলোচনা করা যাক এখানে। প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আর এই পোস্টে আপনারা যদি আবেদন করেন, আপনাদের পে স্কেলটি কেমন থাকবে সেটা একটু বলে দিচ্ছি। আপনাদের পে স্কেলটি হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা, সাথে গ্রেড পে পাবেন 1,900 টাকা, আর পে লেভেল 2 হিসাবে আপনাদের এখানে স্যালারিটি দেওয়া হবে। আর এখানে টোটাল শূন্যপদ রয়েছে 324টি, কোন কাস্টের জন্য কটে সেটা আপনারা নোটিফিকেশন থেকে দেখে নেবেন। আর মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে A1 হতে হবে। আর এই পদে আবেদন করতে চাইলে আপনাকে ম্যাট্রিকুলেশন পাস বা মাধ্যমিক পাস হতে হবে। তো বন্ধুরা, বাকি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা আপনারা নোটিফিকেশন থেকে দেখে নেবেন। সমস্ত কিছু বলতে গেলে এখানে আপনার ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। আর এখানে সিলেকশন প্রসেসটি হবে CBT বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো বন্ধুরা, এই পদে আবেদন করলে আপনাদের পে স্কেল কেমন হবে সেটা বলে দিই, 5,200 টাকা থেকে 20,200 টাকা, এবং গ্রেড পে পাবেন 2,000 টাকা। এখানে মোট শূন্যপদ রয়েছে 63টি। আর এখানে আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে B2। বন্ধুরা, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদে আবেদন করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন হতে হবে ক্লাস 12 পাস হতে হবে। আর এর সাথে অন্য যে সমস্ত যোগ্যতাগুলি রয়েছে সেটা আপনারা নোটিফিকেশন থেকে দেখে নেবেন। আর এখানে সিলেকশন প্রক্রিয়াটি হবে CBT বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। তো বন্ধুরা, এরপরে তৃতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো বন্ধুরা, এই পদে চাকরি হলে আপনাদের স্যালারিটি কেমন হবে সেটা বলে দিই, 5,200 টাকা থেকে 20,200 টাকা, সাথে গ্রেড পে 1,900 টাকা, আর পে লেভেল 2 হিসাবে আপনাদের স্যালারিটি দেওয়া হবে। আর এখানে টোটাল শূন্যপদ রয়েছে 68টি। আর আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে হতে হবে C1। আর বন্ধুরা, এই পদে আবেদন করতে চাইলে আপনাকে ক্লাস 12 পাস হতে হবে। আর এখানেও সিলেকশন প্রক্রিয়াটি হবে CBT বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। তো বন্ধুরা, এরপরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো বন্ধুরা, এখানে পে স্কেলটাই কেমন সেটা বলে দিই, 5,200 টাকা থেকে 20,200 টাকা, সাথে গ্রেড পে পাবেন 2,800 টাকা, আর পে লেভেল 5 হিসাবে আপনাদের স্যালারিটি দেওয়া হবে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 84টি। আর আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে B2। আর এই পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার গ্রাজুয়েট হতে হবে। আর এখানে CBT বা কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে নিয়োগটি হবে। তো বন্ধুরা, 5 নম্বর যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পদে চাকরি হলে আপনাদের স্যালারিটি হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা, সাথে গ্রেড পে পাবেন 2,800 টাকা। বন্ধুরা, এখানে মোট শূন্যপদ রয়েছে 70টি। আর এখানে আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে C1। আর এখানে আপনার কোয়ালিফিকেশন লাগবে, আপনাকে গ্রাজুয়েট হতে হবে। আর এই পদে আবেদন করলে আপনাদের সিলেকশন প্রক্রিয়াটি হবে কম্পিউটার বেসড টেস্ট বা CBT-র মাধ্যমে। তো বন্ধুরা, এরপরের যে পোস্টগুলি রয়েছে সেটা একটু একসাথেই আমি বলে দিচ্ছি, JEE PoE, এখানে মোট শূন্যপদ রয়েছে 3টি। এরপরেটি রয়েছে JEE WORKS, এখানে শূন্যপদ রয়েছে 2টি, আর JEE SIGNAL, এখানে মোট শূন্যপদ রয়েছে 1টি, আর JEE TELE, এখানে শূন্যপদ রয়েছে 2টি। তো বন্ধুরা, JEE PoE এর জন্য আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A3, আর JEE WORKS এর জন্য আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে B1, আর JEE SIGNAL এর জন্য আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A3, আর JEE TELE এর জন্য আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে A3। তো বন্ধুরা, এই যে 4টি পোস্ট রয়েছে, এই 4টি পোস্টের স্যালারি একই রকম হবে সেটাকে আমি বলে দিচ্ছি। আপনার স্যালারিটি 9,300 টাকা থেকে 34,800 টাকা হবে, আর আপনার গ্রেড পে হবে 4,200 টাকা, আর পে লেভেল 6 হিসাবে আপনার স্যালারিটি এখানে দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে 4টি লাস্টে পোস্ট বললাম, এই 4টি পোস্টের জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে বলেছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো বন্ধুরা, এখানে বলেছে আপনার 3 বছরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনার ডিপ্লোমা হতে হবে অথবা BSc হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। তো বন্ধুরা, এই যোগ্যতা থাকলে লাস্টের এই 4টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানেও সিলেকশন হবে CBT বা কম্পিউটার টেস্টের মাধ্যমে। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাদের বয়স কি হতে হবে সেটা একটু বলে দিচ্ছি।
জেনারেল কাস্টের জন্য এখানে বয়সের সীমা রয়েছে 18 থেকে 42 বছর, মানে জেনারেল কাস্টের আপনি যদি হয়ে থাকেন আপনার বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে, আর আপনি যদি ওবিসি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, আর এসসি এসটি কাস্টের ক্যান্ডিডেটরা যারা রয়েছেন তাদের বয়স হতে হবে 18 থেকে 47 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট হচ্ছে www.rrcacr.co.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেখানে একটা কথা বলেছে, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা, এটা একটা আপনাদের জন্য খুবই ভালো খবর। তো এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফি করতে হবে না বা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি নীল, মানে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা, এবার কিভাবে অনলাইনে আবেদন করব সেই প্রসেসটি আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, সাউথ ইস্টার্ন রেলওয়ে, গার্ডেন রিচ, কলকাতা 70043। তো বন্ধুরা, এখানে আসার পরে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে যাবেন। তো এখানে দেখুন বন্ধুরা, লেখা আছে অ্যাপ্লাই নাও, এই যে বাটনটি দেওয়া আছে এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্লিক করার পরে পরবর্তী যে পেজটি সেই পেজে আমরা চলে এসেছি। এখানে অনলাইনে অ্যাপ্লাই করার ফর্মটি খুলে গেছে, এই ফর্মটিকে আপনাদেরকে খুব ধীরে সুস্থে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তো কমিউনিটি, রিলিজিয়ন, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, খুবই সহজভাবে ফর্মটি দেওয়া আছে। ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এখানে টাইপ করবেন, টাইপ করে ফিল আপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনার অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন, পিনকোড, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন সবকিছু দিয়ে ফিল আপ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বাটনটিতে ক্লিক করলেই দুটো সেম হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পোস্ট ডিটেলস, এখান থেকে আপনারা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, এখানে যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট চয়েসে কোনটাকে সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন, ফার্স্ট চয়েসে কোনটাকে রাখবেন, তারপরে এখানে সেকেন্ড চয়েসে কোনটাকে রাখবেন সেটাকে সিলেক্ট করবেন, তারপরে থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ, সিক্সথ, সেভেন, এইট, নাইন, তো এখানে 9টা পোস্টেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনটাকে ফার্স্ট চয়েস কোনটাকে সেকেন্ড চয়েস এখানে ক্লিক করে করে আপনারা শুধু সিলেক্ট করে দেবেন। তারপরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখান থেকে এই বক্সগুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাকে আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন হাই স্কুল টেন্থ মানে মাধ্যমিকের এখানে ডিটেলস আপনারা ফিল আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট মানে হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। আর এখানে একটা কথা বলা আছে আর ইউ গ্রাজুয়েট, তো আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর না হলে নো করবেন। বন্ধুরা, এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে কোথা থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গাটির নাম লিখবেন, আপনার গ্রাম বা শহর যে জায়গা থেকে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসের নামটি এখানে আপনারা লিখবেন। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন, এন্টার করার পরে কন্টিনিউ যে বাটনটি দেখতে পাচ্ছেন সেই বাটনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এইভাবে ফর্মটি আপনারা অনলাইনে ফিল আপ করবেন। তো বন্ধুরা, এই অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক এবং পিডিএফ ফাইলটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব। আমরা এখন জেনে নেই এই পদে আবেদনের লাস্ট ডেট কবে। তো বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পদে আবেদনের লাস্ট ডেট ছিল 23/4/2020, কিন্তু করোনা ভাইরাসের জেরে সমস্ত কিছু লকডাউন থাকার ফলে এই পদে আবেদনের লাস্ট ডেটটি বাড়িয়ে দিয়েছে। তো নতুন একটি নোটিফিকেশন জারি করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নতুন নোটিফিকেশনে যে ডেটটি বাড়িয়ে দিয়েছে সেখানে এখানে উল্লেখ করে দিয়েছে। তো বন্ধুরা, এই পদে আবেদনের লাস্ট ডেট 23/5/2020, আবার বলে দিচ্ছি বন্ধুরা, এই পদে আবেদনের লাস্ট ডেট 23/5/2020। বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেটস নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।